আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। রমজান মাস চলতেছে, সকলে আল্লাহ তাআলার বেশি বেশি ইবাদত করব। অনেকের ভাইবাতে বাদ পড়েন, তো ভাইবাতে বাদ পড়ার মূল কারণটা কি আজকে এটা আমি এক্সপ্লেন করব। চলো ভিডিওটি শুরু করা যাক। ভাই প্রথমত বলি, ভাইবাতে বাদ পড়ার প্রথম কারণ হচ্ছে আপনার লিখিত পরীক্ষার নাম্বার কম পাওয়া। এটা হচ্ছে এক নম্বর মূল কারণ। আপনি লিখিত পরীক্ষায় 32 পেয়েছেন এবং আপনি ভাইবাতে ডাক পেয়েছেন, ঠিক আছে? সাধারণ কোটার ক্ষেত্রে 32 মার্কে চাকরি হবে না, আপনাকে মিনিমাম 36-35 প্লাস নাম্বার পেলে আপনার 50% সম্ভাবনা থাকবে। আপনি 38-40 পেলে আপনার চাকরির সম্ভাবনাটা বেশি হয়ে যায়। অতএব আপনি 32-30-32 পেয়ে লিখিত পরীক্ষায় পাশ করলেন এবং ভাইবাতে ডাক পেলেন, ভাইবাতে যাওয়ার পর আপনি ভাইবাতে 15-15 পেলেন, কিন্তু আপনার সেই চাকরি হবে না। যে 36 পেয়েছে সে যদি 15-14 বা 13-12 পায়, সে কিন্তু আপনার চেয়ে এগিয়ে গেল। 36 আর 12 হচ্ছে 48, আপনি পাইছেন লিখিত পরীক্ষা কত? 32। আপনি ভাইবাতে পেলেন 15 মার্ক, আপনার নাম্বার হচ্ছে 47। তাহলে আপনি একটা জিনিস চিন্তা করেন, যার 48 নাম্বার যে পেয়েছে ভাইবা এবং লিখিত পরীক্ষা নাম্বার যোগ করে, তার চাকরিটা হবে না আপনার 30 বা 32 পেয়ে ভাইবাতে 15-15 পেয়ে 47 বা 45 নাম্বার পেয়ে আপনার চাকরিটা হবে। আপনি নিজেই চিন্তা করেন যে চাকরিটা কার হবে। যাদের এখন পর্যন্ত লিখিত পরীক্ষা হয়নি, আগামী 28 তারিখ লিখিত পরীক্ষা আছে বা তার পরে পরীক্ষা আছে, তারা অবশ্যই এটা কোর্স করতে পারেন আমার কাছে। কোর্সের মূল্য একেবারে কম। আপনারা এই নিচে ডিসক্রিপশনে আমার লিঙ্ক দেওয়া থাকবে, এখানে জয়েন করে আপনারা কোর্সটি করতে পারেন। রিটেন পরীক্ষা অবশ্যই 35+ নাম্বার পাবেন এবং লিখিত পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারে, ভাইবাতে আপনি ভালো করবেন এটা আশা করা যায়। লিখিত পরীক্ষার নাম্বারের উপর ডিপেন্ড করে আপনাকে চাকরি নির্ভর করে। এবং ভাইবাতে আপনার ভাইবার বিষয়ে আমি 2টা ক্লাস নেব, টোটাল 10টা ক্লাস নেবো আপনাদের। আপনার লিখিত যে অঙ্ক এবং সাধারণ বিজ্ঞান যেগুলো সমস্যা সবার হয়ে থাকে, এগুলো আপনি 100% আশা করা কমন পাবেন। তো যারা কোর্স করতে আগ্রহী আছেন, তারা অবশ্যই ডিসক্রিপশনের লিঙ্কে ক্লিক করে আমার সাথে যোগাযোগ করবেন। ইনশাআল্লাহ আপনি লিখিত পরে ভালো রেজাল্ট করবেন এবং ভাইবাতে আপনি ডাক পাবেন, এবং ভাইবাতে ডাক পাওয়ার পরও আপনি ভাইবাতে ভালো রেজাল্ট করে আপনার চাকরি হয়তো বা হয়ে যেতে পারে। তো সকলের জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।